বস্তুত কাপড় পরে লজ্জাবশত, দেবানন্দ আছে রাত্রি কবিতা, সেই কলকাতায় যখন বাউলরা আসে, কেউ বাউল গানের অনুষ্ঠান করে, তখন এর একটা তাৎপর্য আছে। একদিকে বাউলরা বলে বেদ, আর একদিকে বেদ বিরোধিতা। বেদ মানে সংসার, ধনং দেহি জনং দেহি ঐশ্বর্য দেহি, আমার ধন হোক, আমার জন হোক, আমার ঐশ্বর্য হোক, আমার রাজ্য হোক, এইখান থেকে হিংসা, রণ, রক্ত। বাউলরা তো অবৈদিক, তারা বলে আত্মসুখী ব্যভিচারী, সুখ কখনো ব্যক্তিগত হয় না, অন্যকে সুখী করার চেষ্টা না হলে কোনো মানুষ কখনো সুখ পায় না। বাউলরা অর্থনৈতিক সমৃদ্ধি, 300 বছর আগে চট্টগ্রামের একজন কবিতার দুটো নাম ছিল, কানু ফকির আর আলী, হিংসা দিয়ে রাজনীতিগতভাবে, সামাজিকভাবে, সাম্প্রদায়িকভাবে প্রতিপক্ষকে ঘায়েল করতে চেষ্টা করি। তখন বাউলরা বলে হিংসার বিপরীত শক্তি প্রেমের গুণ গায়, এবং এই প্রেম, যারা চৈতন্য চরিতামৃত পড়েছেন তারা দেখবেন, পঞ্চম পুরুষার্থ। লালন গান লিখেছেন, প্রেমে পাপ হয় কি পূর্ণ হয় চিত্রগুপ্ত লিখতে জানে। এই প্রেমের গুণ গায়, প্রেমে হিংসা নেই, প্রেমে আত্মস্বার্থ ত্যাগ। বাউলরা এই কথাগুলো বলে, কিন্তু কলকাতা তো নিষ্করুণ শহর, উত্তর পূর্ব ভারতের অর্থনৈতিক রাজধানী, এখানে সোনার হরিণ ছুটে বেড়ায়, এই হরিণ ধরা যায় না, কিন্তু ধরার লোভে কারো কারো প্রাণ যায়। যাদবিন্দু গোসাই এই বলি গান লিখেছিলেন, কলকাতার গেতা শুনো চমৎকার, সেইখানে বেদ থাকবে, স্বার্থ থাকবে, মূলধন থাকবে, মূলধন বাড়ানো থাকবে, মানুষ মানুষের কে ঠকাবে এটাও থাকবে। কবির চমৎকার করে বলেছিল, আমরা দুটো যন্ত্র প্রত্যেক পরিবারে ব্যবহার করি, একটা কাঁচি সব কিছু কেটে টুকরো টুকরো করে দেয়, আর একটা সূচ এবং সুতো টুকরোগুলোকে সেলাই করে আর একটা জিনিস তৈরি করে। ভারতবর্ষের সংস্কৃতিতে এই দুটো জিনিস আছে, মানুষকে ধর্মের নামে, জাতের নামে বজ্জাতেরা কেটে খণ্ড খণ্ড করেছে, হিন্দু তৈরি করেছে, মুসলমান তৈরি করেছে, খ্রিস্টান তৈরি করেছে। আর এই মেলা, এখানে সাধকেরা বলেন যে মানুষ জাতি, আর কোনো জাত নেই, যা থেকে মানুষের সৃষ্টি হয় সেই রাসায়নিক পদার্থগুলো তারা নিজের চোখে দেখেছে, বলেছে সেখানে হিন্দু মুসলমান লেখা নেই, তাই মানুষের জাত নেই, মানুষের একটি জাত মানুষ জাতি। সুতরাং সেলাই করার যে জিনিস সেটাও সমাজে থাকবে। বাউলরা ভাঙা ছেঁড়া ফেলে দেওয়া জিনিসকে সেলাই করে আর একটা কিছু তৈরি করে। কলকাতা কলকাতাতে থাকুক, বাউলরা বাউলে থাকুক, আমার প্রণাম শ্রদ্ধা ভালোবাসা গ্রহণ করুন।